দেখেন বহুত মুশকিল, অনেক মুশকিল করে মাস্টারে পাইছি। আসলে এখন যেমনই হোক এটা আমার খাইতে হবে। ভালো নেই, মাছ ভালো আছে পেটের থেকে। আসলে মাছ যখন দেখেন পাকিস্তানে মাছ যখন বিক্রি করে পেটের থেকে নাড়িভুঁড়িগুলো কেটে ফেলে দেয়, এটা খাওয়া যাবে? এটা এটা আমি খাই। এই মাছের ভিতরে যে নাড়িভুঁড়ি থাকে এটা কাটিয়ে ওরা ফেলাই দেয় পাকিস্তানে, ঠিক আছে? যখন মাছ বিক্রি করে, যখনই মাছ কিনতে গেছি আমি কখনো মাছের পেটের মধ্যে নাড়িভুঁড়ি পাই নাই। ওরা আসলে কেটে দেয় আগে থেকেই। এটা যখন আসে, এটা তো করাচি থেকে আসে, অনেক দূর থেকে আসে, তো ওরা এখানে মাছের নাড়িভুঁড়িটা মানে ফেলেই তারপরে বাজারে নিয়ে আসে সাধারণত। তো এই হচ্ছে ব্যাপার, ওদের বাজারে এরকমভাবে মাছগুলো আসে। দেখতে পাচ্ছ তোমরা মাছটা, মাছটা কিন্তু অনেক সুন্দর না? তো অনেক ভালো লাগছে মাছটা আমার কাছে দেখে। আমি ভাবলাম যে মাছটা একটা ব্লগ শেয়ার করে দিই তোমাদের কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ মি জারা খান। আপনার কেসি উম্মিদ করি ঠিকঠাক হোগে, ফিট ফাট হোগে। আমি মেরা পাকিস্তানি সাবস্ক্রাইবার ভি হোগে, ইসলিয়ে মুঝে থোড়া থোড়া উর্দু ভি বলনা পড়তা হে। চলো ঠিক হে। তো বন্ধুরা, আজকে আমি মাছলি লেকার আয়া হে, আজকে মাছ নিয়ে আসছি। পাকিস্তানে মাছ অ্যাভেলেবেল, মাছ পাকিস্তানে অ্যাভেলেবেল না, তো অনেক কষ্ট করে মাছ পেলাম, অনেক কষ্ট করে। আজকে চারটা তিনটা মাস পরে মাছ খাই না। তো আজকে আমার বর মাছ নিয়ে আসছে বাজার থেকে, আপনাদেরকে দেখাবো সেই মাছ। পাকিস্তানে মাছ পাওয়া মানে সোনার হরিণ পাওয়া, বিদেশের মাটিতে মাছ পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। এটা একটা অনেক এটা অনেক বড় একটা, এই যে মাছ দেখেন। ও নো 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 নো, পাকিস্তানে বাংলাদেশি মাছ দেখেন বন্ধুরা, রুই মাছ। মাছ ঠিক আছে, ঠিক আছে দেখেন, এই দেখেন, এই করো। অনেক কষ্ট করে মাছ পেলাম, সেই মাছ নিয়ে আসলাম। দেখেন অনেক অপেক্ষার পরে এই যে মাছ। তো অনেক ভালো লাগতেছে যে মাছটা, আসলে অনেক দূর থেকে আসে তো মাথাটা খাওয়া যাবে না, মাছটা অনেক খাওয়া যাবে, কিন্তু অনেক দূর থেকে আসছে মাছটা, সেই মনে হয় করাচি থেকে আসছে, এখন মাথাটা খাওয়া মুশকিল হয়ে যাবে। মাথাটা ভালো নেই না, মাথা ভালো নেই, মাথা ফেলে দিতে হবে। আসলে এরকম এরকম মাছ পাওয়া তো আসলে কষ্টকর ব্যাপার, অনেক কষ্ট করে পাইছি বলো। অ্যাকচুয়ালি মাছ আবি মুশকিল হ্যাঁ, পাকিস্তান মে বহুত মুশকিল সে মাছ হমনে মিলা হ্যাঁ, বহুত মুশকিল সে। আপ লোক দেখি তো হোগে, পাকিস্তানি লোক ইতনি খাতি নেই না, গরমি মে কম আতি হ্যায়। আরে মাছ মাছ তো নরম হয়ে গেছে, কারণ দুধ থেকে আইছে অনেক। জো বাদ মে দেখে না, উসকে পাস বহুত ফ্রেশ থি মাছ, তুনে দেখে গোর সে, উসকে পাস ফ্রেশ থি, বহুত রকম কি মাছ, উসকে ওর ছোটে ছোটে পিস থি, জাদা ডিজাইন ডিজাইন কি মাছ থি। আবি উস দিন জায়েঙ্গে ও মাছ তো বিলকুল ফ্রেশ হ্যায়। তো এখন দেখতে পাচ্ছেন মাছটা আমরা আনছি, অনেক কষ্ট করে মাছটা পেলাম। তো ভালো লাগতেছে যে এত কষ্টের পরেও, অপেক্ষার পরেও মাছটাকে পাইছি, মানে একটু খাইতে পারবো কষ্ট করে। এত মানে লাইফে যে কতটা কষ্ট হয়েছে মাছের জন্য, এটা তো একমাত্র আমরাই বুঝতে পারতেছি। তোমার কাপড় লাগাইছো দেখেন, বহুত মুশকিল, অনেক মুশকিল করে মাছটাকে পাইছি। আসলে এখন যেমনই হোক এটা আমার খাইতে হবে। ভালো নেই, মাছ ভালো আছে পেটের থেকে। আসলে মাছ যখন দেখেন পাকিস্তানে মাছ যখন বিক্রি করে পেটের থেকে নাড়িভুঁড়িগুলো কেটে ফেলে দেয়, এটা খাওয়া যাবে? এটা এটা আমি খাই। এই মাছের ভিতরে যে নাড়িভুঁড়ি থাকে এটা কাটিয়ে ওরা ফেলাই দেয় পাকিস্তানে, ঠিক আছে? যখন মাছ বিক্রি করে, যখনই মাছ কিনতে গেছি আমি কখনো মাছের পেটের মধ্যে নাড়িভুঁড়ি পাই নাই। ওরা আসলে কেটে দেয় আগে থেকেই। এটা যখন আসে, এটা তো করাচি থেকে আসে, অনেক দূর থেকে আসে, তো ওরা এখানে মাছের নাড়িভুঁড়িটা মানে ফেলেই তারপরে বাজারে নিয়ে আসে সাধারণত। তো এই হচ্ছে ব্যাপার, ওদের বাজারে এরকমভাবে মাছগুলো আসে। দেখতে পাচ্ছ তোমরা মাছটা, মাছটা কিন্তু অনেক সুন্দর না? তো অনেক ভালো লাগছে মাছটা আমার কাছে দেখে। আমি ভাবলাম যে মাছটা একটা ব্লগ শেয়ার করে দিই তোমাদের কাছে, আর তোমরাও দেখতে পারবা যে পাকিস্তানে মাছ খায় কিনা। অ্যাকচুয়ালি মাছের জন্য অনেকদিন ধরে মানে মনের মধ্যে অনেক কষ্ট ছিল, মানে কী করবো কী করবো বুঝে পারতেছিলাম না, ফাইনালি পাইলাম। মাছ একটু নরম আসছে তো মাছটা আসলে খুব একটা সুবিধার লাগতেছে না, কিন্তু তারপরে কী করবো, অনেক দূর থেকে নিয়ে আসছি আমরা কষ্ট করে, এখন খাইতে হবে যেমনই হোক। এত গরমের মধ্যে মাছ তো থাকে না আসলে, এত গরম। তো যাই হোক, এখন এটাকে শেষ করে ফেলতে হবে, খাইতে হবে। তোমরা দেখো মাছটা, এটা একটা মাছই পড়ছে 1100 টাকা, ঠিক আছে? এরকম একটা দাম, প্রচুর দাম মাছের, আর পাওয়া তো যায় না, পাওয়া যায় না, অনেক কষ্ট করে আনতে হয়। অ্যাকচুয়ালি মাছ নেই মিলতি হয়, বহুত মুশকিল সে মেলা নিয়ে, ফের ভি মহঙ্গা ভি ঠিকঠাক হে, পর খানা তো পড়তে হয় কিউকি বাংলাদেশি হো, মাছ তো জরুর সহি হে। তো এই বাস দেখেন মাছটা, আপনারা দ্বারা দেখতে পাচ্ছেন মাছটা সুন্দর আছে, মাছটা ছোটো সাইজের একটা মাছটা, উঁচু করে দেখা কত বড় হতে পারে। দেখেন এটা কয় পিস মাছ হবে, 7 থেকে 8 পিস মাছ হবে, বেশি কিন্তু মাছ হবে না, দেখেন বেশি মাছ হবে না, অল্প, খুব বেশি মাছ কিন্তু কেন হবে না, পেটে অল্প কিছু মাছ হবে। দেখেন কয় পিস হবে, এটা দুইটা, এটা হচ্ছে মিলে আমি আরও নিছিলাম মাছ, তো মোটামুটি 2.5 কেজি মতো হয়েছিলো। তো দেখতে পাচ্ছেন মাছটা সুন্দর, কত সুন্দর। তো কেমন লাগলো আপনাদের কাছে এই মাছটা, কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, আমাদের ছোট্টখাটো সংসারে ছোট্ট একটা ব্লগস আপনাদের কাছে শেয়ার করে দিলাম, আর আমাদের কন্টিনিউ ব্লগ তো শেয়ার করতেই থাকি, পাকিস্তানে মাছ, পাকিস্তানে বিভিন্ন কিছু আপনাদের সামনে আমি দেখিয়ে থাকি, ঠিক আছে? তো সবাই
আমাদের জন্য দোয়া করেন। আর মাছটা খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মাছটা দেখেন অবস্থা, দুধ থেকে আসছে, তো এখন হচ্ছে এটাকে কেটে ফ্রিজে রাখতে হবে মাছটাকে আর কি। তো আপনাদের ভাই অলরেডি সেরা শুরু করে দিয়েছে, দেখেন এসে অবস্থা ক্ষতি তো নেই, দেখুন তুমি তো হরিয়ে। মাছটা কেমন লাগছে জানি, তুমি কমেন্ট করে। হ্যাঁ, আর আজকে মাছ খাবো অনেকদিন পরে, মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে অনেকদিন পর, বহুত দিন বাদ মাছ খানি। আজ হাম বাংলাদেশি, আমার মাছ কিনলে গেলে আবার দিন নেই গুজারতাম। সো ও এখন কাটবে মাছটা, দেখা হবে নতুন ভিডিওতে।